রান্ডার গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব খোলেন মালদা জেলার গাজলের কর্কটক অঞ্চলের মহিনগর এলাকার এক পরিবার। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মৌমনা বেয়ার বাড়িতে। এই ঘটনায় সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। যে মুহূর্তে বিধ্বংসী আগুনের ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তে আর কিছু করার ছিল না। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 3 লক্ষ টাকা এবং বাড়ির ঘরোয়া সামগ্রীর ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের। পরে স্থানীয় গ্রামবাসীরা জল দিয়ে আগুন নেভাতে তৎপর হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস থেকেই আগুন ছড়িয়েছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সর্বশান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে মৌমনা বেয়ার পরিবার। জল দিবা যায় সিলিন্ডার ধরে নিল, কেমন করে হলো ওটা? দুধে দুধে জল দিতে গরম করবা যাচ্ছে না, তখন আগুনের কুয়া করি ধরে নিল, বক করি হকাত করে ধরে নিল, হকাত করে ধরে নিলি। বাড়ি কি পুড়ে গেছে? বাড়ি পুড়ে একবার তামান একবার ছারকার হয়ে গেছে। কি কি পুড়েছে? ধান পুড়েছে, চাল পুড়েছে, আটা ফাটা যত আছে সব, টাকা পয়সা। কত টাকা আনুমানিক কত টাকা পুড়েছে? টাকা হলো কি ভাই 1,80,000। কালকে আমার বেটা দিপেটে চলো দিল্লিতে, বেটি আনছিল, এটা বেটি জামাই। আচ্ছা আগুন নিভানো কি করে হলো? আগুন নিভানো করে মেশিন নিয়ে আনলো, মেশিন আনে পাইপ দিয়ে। দমকলকে ফোন করেননি? দমকল ফোন করে কাম করতে পারল না। পরশু গেছিলাম দিল্লি থেকে, কালকে এসেছি মাকে দেখতে। তো পয়সা করে এনেছিলাম, পয়সা করে সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। আর বাড়িতে কিছু নেই? না কিছু নেই, চারটা মোবাইল এনেছিলাম, চারটা মোবাইলে পুড়ে গেছে। তাহলে শুধু পরনের কাপড় ছাড়া আর কিছু নেই? আমাদের এগুলাও কাপড় না, আমাদের কাপড় আমাদের হচ্ছে এটা এটা ভাবে দিয়েছে, আর আমাদের কাপড় কানি সব পুড়ে গেছে, এটা আমাদের জ্বলে আছে, এটা এই পাঁচটা। সংশ্লিষ্ট পঞ্চায়েতের কাছে সরকারি সহযোগিতার জন্য আবেদন জানিয়েছে ওই পরিবারটি। মূলত গ্যাস সিলিন্ডার মারফতে আগুনটা লেগেছে আর কি। যাই হোক, আগুন লাগানোর পরে বাড়ির কোনো আসবাবপত্র নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। চাল ডাল তাদের সারা বছরে যে খাওয়ার মজুদ ছিল সমস্ত কিছু পুড়ে গেছে, এবং তার পরিবার বিশেষ করে বাড়ির যে হেড সে কিন্তু বিধবা, তার ছেলেপেলে আছে, কিন্তু তার ছেলেপেলে মেয়েরা আছে, তারা বাইরেও থাকতো, তার এক ছেলে দিল্লিতে থাকতো, তার ছেলেপেলেরা এখানে এসছে, তারা কিছু টাকা পয়সা রাত্রেই এরা সন্ধ্যার দিকেই ঢুকেছে, প্রায় 1,20,000 টাকা মতো, যেটা আমরা শুনলাম যে 1,20,000 টাকা টাকাও ছিল, সেই টাকাটাও কিন্তু পড়েছে, এবং টাকার কিছু কিছু অংশ আমরা নিজের চোখে এখানে কিন্তু দেখতে পেলাম। তো যাই হোক, এখন বড় ধরনের আরও এর থেকে আরও পাশের বাড়ি হয়তো ক্ষয়ক্ষতি হতো, এলাকাবাসীর তৎপরতায় যেহেতু 3:30 দিকে আগুনটা লেগেছে, যার জন্য এলাকাবাসী তখন আজকে এখন তো রোজার সময়, সব সিঁড়ি খেতে উঠেছিল, সেই সময় বিভিন্ন রকম কানাকানি হওয়াতে, প্রচার হওয়াতে মানুষ এগিয়ে এসে স্বতঃস্ফূর্ত স্ফূর্তভাবে এবং এসে মেশিন টেশিন লাগিয়ে বালতিতে কলসিতে বিভিন্নভাবে জল দিয়ে মানুষ আগুন নিয়ন্ত্রণে নিজেরাই নিয়ে এসছে। তারপরে আমরা এসেছি, আমরা দেখলাম, মানুষের সঙ্গে কথা বললাম, এখানে অসহায় বিধবা মহিলা এখানে কান্নায় ভেঙে পড়েছেন, তার কিছুই নেই, সম্বল হারা হয়ে গেলেন আজ থেকে। যাই হোক, আমরা এখানে এসে আমি যেটুকু দেখলাম বা আশ্বস্ত করলাম পরিবারকে যে তার খাদ্য দ্রব্য এবং কাপড় চোপড় পরার আমরা পঞ্চায়েতের তরফ থেকে বা আমাদের দলীয় তরফ থেকে এখানে আমরা ব্যবস্থা আজকের মধ্যেই তার হাতে 2-1 ঘন্টার মধ্যে করে দেবো, এবং আমি ইতিমধ্যেই আমি আমার ব্লক প্রেসিডেন্ট মানিক প্রসাদকে এখানে সরজমিন থেকে ফোন করেছিলাম, জানালাম, পাশাপাশি আমি থানাকে জানিয়েছি এবং বিডিওকে বিডিও অফিসকেও জানিয়েছি যে অতি সত্বর এখানে সরজমিন তদন্ত করে এই বিধবা মহিলার পাশে দাঁড়িয়ে কিছু যেন করা হয়। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।